মনোযোগই তোমার মুখ্য। তুমি যেতবে মনরে কামনা করছ এই ভূত প্রকৃতি উপভোগ করা, হ্যাঁ মায়া উপভোগ করা, সেতবে তুমি তার বন্ধন পড়েছ না? না, মাইন্ড ইজ ইয়র কজ। সেই মন যেতবে গুরু পাহাদ পদ তুমি আশ্রয় করি এ তত্ত্ব জ্ঞান লাভ করি তত্ত্ব জানিব, মু কে কৃষ্ণ দাস, হ্যাঁ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সাধু গুরু সঙ্গলাভ করি তাঙ্কঠারে যেতবে তত্ত্ব জাণিব সেতবে তুমি বুঝিপারিব যে আরে মু কৃষ্ণ দাস, কিন্তু মু কোন করিছি কেন্দে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ, সেতবে কান্দিব হে কৃষ্ণ মু আপনকর দাস কিন্তু মু কোন করিছি আপনার পাদ পদ্ম আশ্রয় করিনি মায়াকে আশ্রয় করেছি, মায়ার দাস হয়ে যাইছি, মায়ার নফর হইয়া চিরদিন বলে কৃষ্ণ বলি সেই জীবন আদি বৈর্মুখ অতে মায়া তারে দেহ সংসার আদি দুঃখ, এথিপাই সংসার দুঃখ পাওছ, মায়ার নফর হইছ, মায়ার দাস হইছ, কৃষ্ণ দাস হি না? না নাই, যেতবে তত্ত্ব জাণিব পূর্ব যে তত্ত্বদর্শী গুরুঙ্ কথা কহিলি পাহাদ দাস সেতবে কান্দিকি কহিব কেন্দে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি হইলু সর্বনাশ, আহা মু সর্বনাশ হয়েছি, হ্যাঁ যেতবে কান্দিব সেতবে যাই কৃষ্ণ কৃপা করিবে, বুঝিপারিলে? কৃষ্ণ দেন চিৎশক্তির বল মায়া হয় দুর্বল, মা মে বোঝে প্রবদ্যন্তে মায়া মে তান তরন্তিতে, হ্যাঁ এই গীতারে ভগবান কৃষ্ণ মায়া ধীস মাস্টার অফ মায়া, জীব মায়া বস যে জীবে কৃষ্ণে ভেদ, হ্যাঁ সে মায়া ধীস কৃষ্ণ দ্বারা আদেশ দেবে তুমি তো সম্পূর্ণ প্রপন্ন হব মায়া ধীসঙ্ক চরণবি, সে তো তোমার আদেশ দেবে মায়া তাঙ্কর দাসী, হ্যাঁ মায়া ইজ দি ওয়ার্ডেন অফ দিস প্রিজন হাউস, মায়াকৃত কারাগারে জীবর কারাগারে ভৌতিক জগৎ মেটেরিয়াল ওয়ার্ল্ড, সেতবে মায়াধীশ যেতবে আদেশ দেবে সম্পূর্ণ প্রপন্ন হব সেতবে মায়া ছাড়ব না, মায়া সহজে তুমি ছাড়ি পারিব না, বুঝিপারছ? তেণু এইটা যেতবে সাধু সঙ্গ করিকি এ তত্ত্ব জানিব মনে স্থির করিব না মু কৃষ্ণ দাস, মু মায়া দাস নুহে, বর্তমান মায়াকে গৈঠা মারিবি কৃষ্ণঙ্কর চরণারবিন্দরে প্রপন্ন হবি মু, তাহা এই মনরে আগে স্থির করিব, মন বিচার আসিব, তেমন মন এব মনুষ্যাণ কারণ বন্ধ মুখে, বুঝিপারছন্তি? মনটা হচ্ছে তোমার বন্ধনর কারণ, মনটা হচ্ছে তোমার মুখ্যর কারণ, আর তুম নিজ শক্তি সামর্থ্য বলরে এই কথা করিপারিব না, বুঝিপারছ? তুম নিজ শক্তি সামর্থ্য বলরে তুমি মন সংযম সহজরে করিপারিব না, দিস মাইন্ড রিকোয়ার্স হায়ার কমান্ড, বুঝিপারছ? মাইন্ড রিকোয়ার্স হায়ার কমান্ড, উচ্চতর আদেশ দরকার করছে, যেমিতি এলিফ্যান্ট ইজ এ ভেরি বিগ অ্যানিমাল, হ্যাঁ হস্তি গোটে বিরাট পশু কিন্তু মাহুতর অঙ্কুশকে ডরছি সে বাবা না ঠিক বাটে চালছে, নাহলে মাহুত তো ফোপাটি দিয়ে কুয়াটে পকিয়ে দেব না, অঙ্কুশক ডরছি সে তদ্রুপ ভাবে, ইয়ে মন দিস মাইন্ড ইজ ভেরি উইকেড, দুষ্ট মন পাগল মন ইজ ম্যাড অ্যান্ড উইকেড, বুঝিপারে? ইট রিকোয়ার্স হায়ার কমান্ড, উচ্চতর আদেশ ইয়ে দরকার করুছি, সে উচ্চতর আদেশটা কি কি, হ্যাঁ
ଭଗବାନଙ୍କର ଆଦେଶ, ତାହା ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତରେ କୁହାଯାଇଛି। ମନକୁ କିପରି ନିଗ୍ରହ କରିବ ତୁମେ, ଏ ଦୁଷ୍ଟ ମନ ପ୍ରମାଥି ବଳବଦୃଢ଼ ଅବାଧ୍ୟ ମନ, ତାହା ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ ପଞ୍ଚମ ସ୍କନ୍ଧରେ କୁହାଯାଇଛି। ଭାତୃବ୍ୟଂ ଏନଂ ତଦ ଅଦଭ୍ର ବୀର୍ଯ୍ୟଂ ଉପେତ୍ କ୍ଷୟାଧ୍ୟେ ଧୀତଂ ଅପ୍ରମତ୍ତ ଗୁରୋର୍ ହରେଶ୍ଚରଣାପାସନାସ୍ତ୍ର ଜହି ବେଳିକଂ ସ୍ୱୟଂ ଆତ୍ମମୋଷ। ବୁଝିପାରୁଛନ୍ତି, ଇ ପଞ୍ଚମ ସ୍କାନ୍ଦ ଭାଗବତରେ କୁହାଯାଇଛି। ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦି ୱେପନ୍ ହଁ ଟୁ କଙ୍କର୍ ଦିସ୍ ମାଇଣ୍ଡ, ଦି ୱିକେଟ୍ ମାଇଣ୍ଡ, ଅବଷ୍ଟିନେଟ୍ ମାଇଣ୍ଡ, ହଁ ପ୍ରମାଥି ବଳବଦୃଢ଼ଂ, ନା ନାଇଁ ଏ ଯେଉଁ ପ୍ରମାଥି ବଳବଦୃଢ଼ଂ ଏ ଯେ ମନ, ୟାକୁ ଜୟ କରିବାର, ନିଗ୍ରହ କରିବାର ୱିପନ୍ଟା ଅସ୍ତ୍ରଟା କ'ଣ? ଗୁରୋର୍ ହରେ ଚରଣୋପାସନାସ୍ତ୍ର, ଦିସ୍ ଇଜ୍ ୱିପନ୍। ବୁଝିପାରିଲେ, ହଁ ଏ ଅସଂଯତ ମନ ଏ ଜୀବର ମହାନ ଶତ୍ରୁ, ଗୀତା କହିଛନ୍ତି ସେ କଥା। ହଁ ଯଦି ତୁମେ ଅସଂଯତ ମନକୁ ସଂଯତ ନ କର, ତାକୁ ସୁଯୋଗ ଦିଅ, ତାହେଲେ ସେ ଅଧିକ ଅଧିକ ବଳଶାଳୀ ହୁଏ, ତୁମକୁ ବଶୀଭୂତ କରିଦେବ, ଶେଷରେ ତୁମେ ଆଉ ତାକୁ ଅତିକ୍ରମ କରିପାରିବ ନା, ତା ବଶ୍ୟରେ ରହିଯିବ ତୁମେ। ବୁଝିପାରୁଛ, ସେଥିପାଇଁ କ'ଣ କୁହାଯାଉଛି ନା, ଏ ବଶୀଭୂତ ମନ ମାୟାଗ୍ରସ୍ତ ଏ ଜୀବସ୍ୱରୂପକୁ ଆଚ୍ଛାଦନ କରିପକାଇବ, ତେଣୁ ହରିଗୁରୁ ଚରଣ ଉପାସନା ରୂପକ ଅସ୍ତ୍ର ଦ୍ୱାରା ସତର୍କତାର ସହିତ ଏ ଦୁଷ୍ଟ ମନକୁ ଜୟ କରନ୍ତୁ ଆଉ ବିନାଶ କରନ୍ତୁ। ବୁଝିପାରିଲେ, ହଁ ଦିସ୍ ଇଜ୍ ୱିପନ୍। ହଁ ବିଶ୍ୱାସକ୍ତ ମନ ବିଷଭୋଗ ବିଷୟରେ ସବୁବେଳେ ପ୍ରେରଣା ଦେଉଛି, ପ୍ରମ୍ପ୍ଟିଂ କରୁଛି ନା ନାହିଁ, ନାହିଁ କରୁନା, ସବୁବେଳେ ଦେଉଛି। ପ୍ରଥମ କଥା ହେଲା ଡୋଣ୍ଟ ଲିସନ୍ ଟୁ ହିମ୍, ଡୋଣ୍ଟ ଲିସନ୍ ଟୁ ହିମ୍, ତାର ଏ କଥା ଜମା ଶୁଣନା, ଏ ବିଷଭୋଗର ପ୍ରେରଣା ଯାହା କହୁଛି ଫୁସ୍ଫୁସ୍ କରି ତୁମକୁ, ଡୋଣ୍ଟ ଲିସନ୍ ଟୁ ହିମ୍, ଆଭଏଡ୍। ବୁଝିପାରିଲେ, ବି କେୟାରଲେସ୍, ୱେଟ୍, ହଁ ଏ ପ୍ରଥମ କଥା ଉପେକ୍ଷା କର। ତାକୁ ଦ୍ୱିତୀୟ ହେଉଛି ଯେ ଇଏ ହେଉଛି ଗୋଟେ ଅସ୍ତ୍ର, ଦିସ୍ ଇଜ୍ ୱାନ୍ ୱିପନ୍, ଉପେକ୍ଷା କରିବା ତାର କଥା, ତାକୁ ତାର ଏ ପ୍ରମ୍ପ୍ଟିଂ ଗୁଡ଼ାକୁ ଆମେ ଶୁଣିବା ନା, ଦିସ୍ ଇଜ୍ ୱାନ୍ ୱିପନ୍। ଦ୍ୱିତୀୟ ହେଉଛି ହରିଗୁରୁ ଚରଣ ଉପାସନା ରୂପକ ଅସ୍ତ୍ର, ୟାକୁ କଡ଼ାକଡ଼ି ଭାବରେ ତାମାନେ ଗୁରୁ ଆଜ୍ଞା ପାଳନ, ଦିସ୍ ଇଜ୍ ହାୟର୍ କମାଣ୍ଡ। ବୁଝିପାରୁଛ, ଦିସ୍ ଇଜ୍ ହାୟର୍ କମାଣ୍ଡ, ଏ ହେଉଛି ଉଚ୍ଚତର ଆଦେଶ। ହଁ ଗୁରୁଦେବ ଏ କଥା କହିଛନ୍ତି, ହଁ ଗୁରୁ ଆଜ୍ଞା ଅବଜ୍ଞା କରିହେବ ନା ବାପା, ତା ନହେଲେ ଏ ଦୁଷ୍ଟ ମନ ତୁମର କଥା ମାନିବ ନା। ହଁ ସେଥିପାଇଁ ବୈଷ୍ଣବ ଆଚାର୍ଯ୍ୟଗଣ ସେ କଥା ଆମକୁ କହିଛନ୍ତି, ଏ ଭକ୍ତି କୃଷ୍ଣ ଚରଣ ଅରବିନ୍ଦରେ ଗୁରୁ ଚରଣ ଅରବିନ୍ଦରେ ଯେ ପ୍ରପନ୍ନ ହେବା, ଇଏ ଏକ ଅସ୍ତ୍ର, ହରି ଗୁରୁ ଚରଣାପାସନାସ୍ତ୍ର, ଭକ୍ତିସ୍ତ୍ରଣ ତ୍ୟଜୟିତ୍ୱା ବିଷୟାନ ସ୍ୱମନ ସତୀ, ବିଶ୍ୱନାଥ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ପାଦ କହନ୍ତି ଏ କଥା। ବୁଝିପାରେ, ଏ ଭକ୍ତି ଗୋଟେ ଅସ୍ତ୍ର, ହରି ଗୁରୁ ଚରଣ ଉପାସନା ରୂପକ ଅସ୍ତ୍ର, ଏ ଅସ୍ତ୍ର ପ୍ରୟୋଗ କରି ତୁମେ ଏ ଦୁଷ୍ଟମାନଙ୍କୁ ଜୟ କର, ତା ନହେଲେ ତୁମେ ଦୁଷ୍ଟମାନଙ୍କୁ ଜୟ କରିପାରିବ ନା। ଏଇ ଦୁଷ୍ଟ ମନ ଯୋଗୁଁ ତୁମର ବନ୍ଧନ ହେଇଛି, ଆଉ ଏହାକୁ ଯଦି ଜୟ କରିବ, ସଂଯତ କରିବ, ତାହେଲେ ତୁମର ମୁକ୍ତିର କାରଣ ହେବ।